আচ্ছা, ব্রিঞ্জাল কোথায় বাবা? ব্রিঞ্জাল কোথায় দেখো, হাত দিয়ে দেখো ব্রিঞ্জাল কোথায়। শোনো, গাড়ি নিয়ে কে পড়তে বসে বাবু? ব্রিঞ্জালটা দেখিয়ে দে, লেগেছে হাতে। ও বাবা রে, আমি গাড়িটা সরিয়ে নিয়েছি, ওর হাতে লেগে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ঘুষ করে দিচ্ছে। তো আমি তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওটা মানে ক্লিক করছো, প্লিজ একটুখানি ওয়াচ করো ফুল। কেন কি বলো তো, আমি আমার ছেলের জন্য চ্যানেলটা খুলেছি। আমাদের সংসার মোটামুটি ভীষণ অসুবিধার মধ্যে চলে, তো ওর এখন 2 বছর 2 মাস বয়স হয়ে গেছে। 1 বছর বাদে ওকে স্কুলে ভর্তি করলে আমরা ভীষণ অসুবিধায় পড়ে যাবো, সেই কথা ভেবে আমি চ্যানেলটা খুলেছি। এবারে তোমরা যারা ভিডিওটা চালিয়ে দিয়ে পুরো দেখছো না, মানে দেখাচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 1.5 মিনিট, তো একটা 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও যদি কেউ 1.5 মিনিট 2 মিনিট 1 মিনিট করে দেখো, সেখানে না ইমপ্রেশন খারাপ হয়ে যায়। ইউটিউব নতুন নতুন মানুষের কাছে আর ভিডিওগুলো দেবে না, মানে পৌঁছে দেবে না, আর তাহলে আমার চ্যানেলটা একবারেই বসে যাবে। তো সেই জন্য আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, মানে আমি এক হাতে ধরে আছি, নাহলে আমি 2 হাত জোর করে অনুরোধটা করতাম, তোমরা প্লিজ 70% 60% দেখো তাহলেই হবে, নাহলে না মানে আমার চ্যানেলটা আর এগোবেই না। আর আমার মানে ভীষণ অসুবিধাতে আমি যে আশা নিয়ে খুলেছি, একটা তো আশা আমি মা হিসেবে সন্তানের জন্য কিছু করতে চেয়ে আশা নিয়ে খুলেছি, যাতে ওর ভবিষ্যৎটা ঠিক করে করতে পারি। তো তোমরা একটু সাহায্য করো, এটুকুই অনুরোধ রইলো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, গুড মর্নিং, আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে বকবক করতে। তো দেখো মুড়ি একটা গামলির মধ্যে নেওয়া হয়েছে, চা হয়েছে, নিচে চা রয়েছে, কেন আমার ছেলে ফেলে দেবে। আর ওর খাওয়া হয়ে গেছে, ছেলের ওই যে খেলছে, নিচে কিছু করা নেই, সেই জন্য আমি ক্যামে মানে ফোনটা এইভাবে ধরে আছি। কি করি, মুড়ি নিচে ঝুড়ি। হ্যাঁ, মুড়ি মেশাচ্ছি তাড়াতাড়ি। ও মা আবার ছোড়া বলছে, মুড়ির নিচে ঝুড়ি আমি দিয়েছি, তারপর মুড়ি দিয়েছি, তারপরে ডিম মেরে দিয়েছি, বলে মুড়ির ওপর ঝুড়ি মেশাচ্ছি তাড়াতাড়ি। মানে সব এখন ছড়া আবৃত্তি চলছে, তো এই হলো ব্যাপার। আমার ছেলের খাওয়া হয়েছে, ও বাজার নিয়ে এসেছে, কিনে নিয়ে এসেছে, এখনো দেখিনি, খেয়ে নি, তারপরে দেখছি, তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে। বাজার করে একটু পরিশ্রম হয়ে গেছে, বাজারে গিয়েছিলাম, আমি ওকে খাওয়া খাওয়াচ্ছিলাম, মুড়ি খাচ্ছে, আমিও খাচ্ছি, খাবে না বলে খাচ্ছে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। রাগ করেছে, আবার খাবে না বলছে। এনেছে পেঁয়াজ কালি, এখান থেকে 2টো মুড়িতে দিয়েছিল বললাম। আর এনেছে এই যে পালং শাক, পালং শাক। আর এনেছে ফুলকপি, পেঁয়াজ কালি, ফুলকপি, পালং শাক, এর মধ্যে আছে মনে হয় আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কি আছে, ছেলের বিনস, বিনস, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ। বাবারে দেখি, আর মনে হয় ক্যারি আছে, নিচে মাছ, মাছ, মাছ কি মাছ জানি না, খুলে দেখছি দাদা। তো এই হলো মাছ, এটা কি মাছ, রুই মাছ মনে হয়, কাটিয়ে এনেছে। তো মাছ আর এই সবজি সবজি এনেছে, বিট এনেছিল তখন বেরোয়নি, এখন বেরিয়েছে, যেই ঢেলে দিয়েছি, তো বিনস, বিট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, আর এই পেঁয়াজকালি, পালং শাক, ফুলকপি, মাছ, এই হলো আজকে বাজার করে এনেছে। দেখি কী দিয়ে কী রান্না হয়। আমার কাছাকাছি চান, বাসন মাজা সব রেডি, কিন্তু আমার ছেলের জন্য চানের জল বসিয়ে দিন, চান করতে গেছিলাম, ছেলের চানের জল, কিন্তু ছেলে এখন ভীষণ কাঁদছিল, আমি স্নান করতে ঢুকেছিলাম, কাঁদছিল, কারণ বসতে পারা যাচ্ছিল না, তবে ভীষণভাবে কাঁদছিল, সেজন্য বাবা নিয়ে আমি ঘুরতে চলে গেছে, জলটা রেডি করে রাখি, হাইলে তেল মাখে সামনে বসিয়ে দেবো। আর ওর বাবা আমার দেরি হচ্ছে বলে মানে ওই কাঁচা কুচি করছে করছে বলে বিছানা দেখেছিল যখন খাচ্ছিলাম। দেখো বেডশিট পাতা ছিল, যে বেডশিট টেডশিট পাতলাম, কাঁচা কুচি বাসন মাজা করতে 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 বাবা তাহলে আমি কেটে দিই, কিন্তু এত কাঁদছে, এইটুকু করতে পেরেছে। ফুলকপিটা সবাই ডাঁটাটা কেটেছে, আলু ফালু বার করেছে, আর ছেলের সবজিটা নিচে কেটেছে, আর এই শাকটা শুধু কেটেছে, ও এমন কাঁদছে, ওকে নিয়ে ঘুরতে চলে গেছে, বাচ্চা ছোটো বলে যা হয়। আসার পর ওকে চান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওষুধ ছিল না, মানে ওই কফের যে ওষুধটা খায় সেটা ছিল না, আর ও কিমির জন্য একটা সপ্তাহে 2 দিন করে 1 ফোঁটা 2 ফোঁটা খাইছি না বলে, হোমিওপ্যাথি সবই, ও হোমিওপ্যাথি খায় প্রায়, তো প্রায় মানে সবই হোমিওপ্যাথি খায়, শুধু খুব জ্বর টর যখন হয় এলোপ্যাথি, তাও জ্বরের ওষুধও হোমিওপ্যাথি, ও এলোপ্যাথি ওষুধ, তো ওষুধ আনতেও বাবা ছেলেকে সন্তান করিয়ে ফ্রেশ করিয়ে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমার রান্না হয়েছে, হয়েছে অনেকটাই, ভাতটা এখানে হয়ে গেছে,
তো এই যে ফুলকপি আলু মাগিয়ে ঝোল হয়ে আলু ফুলকপিতে ঝোলটা চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এদিকে শাক, শাকটা ওই যেমন হয় ছেলের ওইভাবে হবে, ছেলে খাবে আর ভাত বাকিটা আমরা খাবো। ভাতের মধ্যে পেঁপে আছে আর ছেলেকে শাক, আর আমরা যদি খালি রান্না করবো না কারণ সময় নেই গো, দেরি হয়ে গেছে, জন্য ঝোল করি মাছের সবজি। ও বাবা কেটেছিল কিন্তু এখন না একটা বেজে গেছে, আমার এইসব বাসন টাসন আছে ওইসব করছি, ওটা খাওয়াতে অসুবিধা দেরি হয়ে যাবে। সেটা আমরা প্রেয়ার করবো না, যেহেতু মানুষ সাথে ঝোল ঝোল রাখবো ওইটা মেখে মেখে আর মাছ ভেজে দিয়ে ওরা রাতটা খাইয়ে দেবো। সবজি সবজি আস্তে আস্তে এটা করে ফেলতে হবে, মানে ঝাঁটপাট, তারপরে জামা কাপড় তোলা, এইসব না করলে না দেরি হয়ে যাবে বড্ড। ঘরটা এমনি রান্নার পরে একটু যে একটা ঘরের মধ্যে সব তো ভীষণ নোংরা হয়, বাচ্চা ছোট হলে যা হয় ও খেলা করে, সেই জন্য ছিল ও এসেছে। সেই বালিশ গুলো হাঁচে কেমন করে দেখো, একসাথে সব চারটে মাথার বালিশ, সে খালি পায়ে নেমে গেছে। আমি 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 কি বালিশগুলো আনছি, এবার জামা কাপড়গুলো আছে সব আনতে হবে। প্রতিদিন আমি জামা কাপড় প্যাট করি, আজকে মিস্টার ফান্টুস 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 করছে। তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি, জামা কাপড় তুলে নিয়ে এসে আমার ওই যে ছেলেকে খাইয়ে বাবাকে খেতে দিয়ে নিজে খেয়ে এটা সেটা সেটাও লেগেই থাকে, ক্যামেরা আর অন করা হয়নি। কেন কি বাচ্চা ছোট তো, মানে ওকে সামলে সবটা করতে না সবার সব মায়েরই অসুবিধা হয়, তা আমারও সেটাই তো, সেজন্য আর কিছু শেয়ার করা হয়নি। তখন ঘুম থেকে বাবা উঠে চলে গেছে, যেমন যায় না এটা কাজে, ও উঠে ওই বসে আছে, উঠে বসেনি, উঠতে চাইছিল না, মানে দেখো ছড়ার সময় থেকে ওঠানোর চেষ্টা করছি, ঘুমিয়েছিল প্রায় তিনটের সময়, আর ক্যামেরা অন করা হয়নি, তার একটা প্রধান কারণ ওকে খেতে মানে খাওয়াতে বসে এত কান্নাকাটি করছে, খেতে চাইছে না, কিছু করতে চাইছে না, কেন জানি না, সেই জন্য আরও মানে ক্যামেরা অন করা। তারপরে ওকে সামলে ঘুম বাড়িয়ে উঠতে তিনটে, এই করতে করতে দেরি হয়ে গেছে সব কিছু করতে, আর সন্ধেবেলা আর উঠতে চাইছে না, কান্নাকাটি করে ঘুমিয়েছে, তারপরে দুর্বল ভীষণ কান্নাকাটি করছিল যেহেতু, তা উঠতে চাইছে না। এখন জোর করে ওঠালাম, উঠিয়ে জামা কাপড় পরালাম, মোজা টোজা পরালাম, এখন টিপ পরাবো, টিপ পরানো হয়নি তো, এখন রোজ টিপ দিই না, যদিও দুবছর হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে বলে, দু বছর দুমাস মতো বেশি পাস, তো সেই জন্য ওকে রোজ টিপ দিই না, তো মানে তবুও একদিন ছাড়া একদিন দিই, তো আজকে দিই, কালকে দেওয়া হয়নি বলে একদিন দিই না দুদিন হয়, সেই জন্য এখন একটু টিপ দিয়ে দেবো। তো হয়ে গেল আমার সোনাকে টিক পরানো, টিপ পরিয়ে দিয়েছি, পাউডার আছে নিচে, কালিটা আছে দেখা যাচ্ছে না কাজলটা, তো টিপটা পরালাম। এখন আমরা একটু দোকানের দিকে যাবো খাওয়া দাওয়া কিনতে, চল সোনা চল। এই যে যাচ্ছি আমরা হালকা আলো হালকা অন্ধকারের মধ্যে দোকানে যাচ্ছি, এখন এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছো নাকি দেখো, এই যে এসে গেছি আবার সেই দোকান, সবাই জানো সবজিও পাওয়া যায়, এই দেখো তাজা তাজা ফুল মিটে, এই যে দোকান থেকে এসে বসে আছে, দোকানে গিয়েছিলাম লাভের লাভ সেরকম কিছু করতে পারিনি, আমি সেই পিস কেক বলে হয় না গো শীতকালে যে পাওয়া যায় 5 টাকা 6 টাকা করে নেয়, ওইগুলো নেবো বলে গিয়েছিলাম, একটা নিলে এখন খাইয়ে দিলে একটু পেটটাও ভালো থাকতো, তারপরে রাতের খাবার খাওয়াতাম, কিন্তু শেষ হয়ে গেছে, বুঝলো, ওইটা তো এমনি ভুসিমাল মানে গ্রসারির দোকান, ওই কেকটা টুকটাক যেটা থাকে সাধারণত চাল ডালের দোকানে সেগুলো থাকে, কিন্তু এখন কিচ্ছু নেই, এই হলো ব্যাপার। আর রাস্তার মধ্যে এত দুষ্টুমি করছে কি বলবো, তা নিয়েছি দেখো ভাঙা ডিম, দাঁড়া বাবু দাঁড়া, এই ডিম ভেঙে যাবে, আমি চলে এসেছি আমার ছেলে ওই বাড়ির মালিক যে বাড়ি মানে থাকি ওখানে আস, মানে ওরা ডাকলো, তো ওখানে খেলা করছে, বাড়ির নিচে অনেক বড় জায়গা, তো ওখানে ছোটো ছোটো করছে, এই যে এনেছি দেখো
ফাটা ডিম ছিল দোকানে, একটু টমেটো নিয়েছি, তো আমাদের ডাল আছে কালকের জন্য, আর পাঁচ টাকা একটা দই নিয়েছি, চা খাবো এখন। তো গিয়েছিলাম যে কাজের জন্য, মেনলি আমার ছেলের জন্য একটু কেকটা রয়েছে, শেষ হয়ে গেছে আর নেই, তো এবার এখানে ছেলেকে আবার আনতে যেতে হবে। সন্ধ্যে হয়ে গেছে আর মানে বাচ্চা আমি আর ও থাকি, তো আমার কাছে একটু সময় না থাকলে আমার ভীষণ খারাপ লাগে, ওকে নিয়ে চলে আসবো আর তারপর আমার কাজ করবো। চলে এসেছে, আমাকে যেতে হয়নি, ও ওখানে বিরক্ত মানে কান্নাকাটি করছিল, খানিকটা ভীষণই শর্ট পড়ে ওই জন্য দিয়ে গেল। জুতো খুলে দেবো? আচ্ছা জুতো খুলে দিলে তুমি ওপরে গিয়ে বসবে, তো খুলে দিচ্ছি দাঁড়াও, খুলে দেবো, তুমি জুতো পরবে না কেন? খুলে দেবো, জুতো পরতে কি তোমার ভালো, তোমার জুতো পরতে ভালো লাগছে না? খুলে দেবো, সেগুলো সব শেয়ার করতে পারবো না, কেন আমার ছেলে ফোন দেখবে বা ভীষণ দুষ্টুমি করে তো খাওয়ার সময়, সেগুলো সব শেয়ার করতে পারবো না, চা খাবো আর খাবো। পড়াশুনো চলছে, পড়াশুনো মানে এই গাড়িতে একবার খড়ি দিয়ে বোলাচ্ছে, একবার ওই ইয়েতে বোলাচ্ছে সিলেটে, এই হলো পড়াশুনো। কী যে পড়াশুনো সে ভগবান ছাড়া কেউ জানে না, ভীষণ ঠান্ডা পড়েছে, তোমরা কে কোথায় তাও জানি না, আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে, আর তার মধ্যে হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট পরে আছে, সমস্ত প্যান্টগুলো টয়লেটের কথা বলে না, সমস্ত প্যান্টগুলো মোটা মোটা তো শুকোয় না, পাঁচ ছটা ভেজা, আর যে দু তিনটে ছিল সন্ধ্যে থেকে পরে পরে সব ভিজে একদম এখন এই হাফ প্যান্টে এসে পৌঁছেছে, এখন রাত, কালকে সকাল ওগুলো শুকোবে, এভাবে থাকবে। টয়লেটের কথা বলাতেই পারছি না, সব কথা মোটামুটি আধো আধো বলছে, ওই কথাটা ছাড়া কেন কি জানি বলছে না। ছেলেকে পড়াশুনো করালাম, দিয়ে ভাবলাম রান্না বসাতে যাব, কিন্তু সেটা হলো না, কেন আমার ছেলে ভীষণ জানো ছোটো দুষ্টু, পটি টটি করলো সেগুলো ঠিকঠাক করে, আবার কান্না, কেন কান্না কিছু বোঝা যায় না, ও না মানে ঘরে তো শীতকাল, গরম হলে একটু এই দরজাটা খুলে বাইরেটা মানে নিয়ে যাই, আর শীতের জন্য তো বাইরে দরজা খুলছি না বা নিয়ে যাচ্ছি না, ও ঘরে বোরিং হয়ে যাচ্ছে, তো সেই সব থামিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত হচ্ছে, ওবেলার ভাত এক বাটি রয়েছে, কিন্তু ওটাতে পুরো হবে না, আর একটু থাকলে হয়েছে, তো সেই জন্য একটুখানি চাল দিয়েছে ওটা দিয়ে দেবো, আর এই যে বিনস, গাজর, আলু, এই যে নিচে মনে হয় ধরা ধরা হয়ে গেছে, অল্প তেল দিয়ে, তেল প্রায় দিইনি বললেই চলে, তো তো এই দিয়ে হবে, মাছ দিয়ে মাছ ছেলের রান্না ঝোল আর ভাত, এখন খেলা করছে, আর ঘরের অবস্থা ভীষণই খারাপ, প্রত্যেক দিনের মতো বিছানার অবস্থা, মানে ওই বিছানাতেই তো সব, ওইগুলো পাট করেছিলাম ফের ঘেঁটে দিয়েছে, এই হলো অবস্থা, স্লেট খড়ি সব পড়ে আছে লেখালেখির জন্য চারিদিকে, ওখানে দেখো গিয়ে বসে গেছে, আবার টুপি পরবে না কিছু পরবে না, জোর করে বকেই পড়ালাম, রান্নাগুলো করি তারপর ছেলেকে খাওয়াবো দাওয়াবো। এই দেখো হাই ওঠাচ্ছে, রান্না বান্না কমপ্লিট, দুপুরবেলা ভাত খায়নি, কোলে চেপে ঘুরছে খাওয়া দাওয়া না করে, আর বিছানাও চেঞ্জ করতে দিচ্ছে না, যে আমি সব উঠিয়ে দিয়েছি, বেডশিটটা পাতবো করতে দিচ্ছে না, ঝাঁটপাট দিলাম, বাসনপত্র রয়েছে, ভাত ঘরে আছে, এই যে দেখি বাবার নাম দেখিস না, ও নিচ্ছি বাবা, এই যে তরকারিও হয়ে গেছে, গরম জলে একটু জল মিশিয়ে ওকে ভাত খাবো, খাইয়ে দাইয়ে নিজে খেয়ে বাসনপত্র মেজে এটা ওটা করতে সেই এখন 10:30 হয়ে গেছে, আর এগুলো শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট ভিডিও বানাচ্ছি যাতে তোমরা একটু দেখো, এভাবে একটু ভালোবাসা দিও, কেউ নতুন এসে থাকলে একটুখানি সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আজকের মতো এটুকুই আসছি নতুন একটা ব্লগ নিয়ে।